রেশন ডিলার এবং খাদ্য দপ্তরের সংঘাত অব্যাহত। এবার প্রকাশ এলো রেশন ডিলারদের বিস্ফোরক দাবি। 14 দফা দাবি দাওয়া নিয়ে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যরা মঙ্গলবার ডেপুটেশন জমা দেন। শুধু তাই নয়, ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজ্য সরকারকে চোর বলেও আখ্যা দেন। বলেন, আগে আমরা চুরি করতাম, চুরির ভাগ পেত খাদ্য দপ্তর। মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গলের এমআর ডিলার অ্যাসোসিয়েশনের বনগা শাখার পক্ষ থেকে বনগা মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেওয়ার আগে ডিলার সংগঠনের পক্ষ থেকে মহকুমা খাদ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে বনগা থানা শাখার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ রায়চৌধুরী রাজ্য সরকারকে চোর বলে দাবি করলেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগে আমরা চুরি করতাম, চুরির ভাগ দিতাম খাদ্য দপ্তরকে, কিন্তু এখন আর আমরা চুরি করি না, রাজ্য সরকার চুরি করে। এর ব্যাখ্যায় তিনি বলেন, রেশন কার্ড থাকা সত্ত্বেও বায়োমেট্রিক লাল হয়ে থাকছে, তাহলে সেই খাদ্য সামগ্রী কোথায় যাচ্ছে? এই রকমই একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন তিনি। যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক অনিন্দিতা পাল। এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ দেবনাথ বলেন, এই রাজ্য সরকারের আমলে চুরি বন্ধ হয়েছে বলেই এমআর ডিলাররা রাজ্য সরকারকে চোর বলছে। সাধারণ মানুষ রেশন পাচ্ছেন, রেশন ডিলাররা আগের মতো চুরি করতে পারছে না বলেই এমন বলছেন। যদিও বনগাঁ জেলার বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেছেন, আমরা তো অনেক আগে থেকেই বলেছি এটা চোরদের সরকার, আলিবাবা চল্লিশ্বরের সরকার তৃণমূল কংগ্রেস। এমআর ডিলাররা রাজ্য সরকারের অঙ্গ, এখন তারাই বলছে রাজ্য সরকার চুরি করছে।